হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা ইডিডি রিলেটেড আলোচনা করব। এটা আশা করি নার্সিং স্টুডেন্ট যারা আছে তাদের তো হেল্প হবেই অবস্টেটিক সাবজেক্টের জন্য, এছাড়াও যারা জেনারেল বা সাধারণ মানুষ তাদের জন্য খুব হেল্পফুল হবে, বিশেষ করে যে সমস্ত মহিলারা জাস্ট রিসেন্ট গর্ভধারণ করেছেন এবং এখনও পর্যন্ত হয়তো ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ডক্টরের কাছে নেননি। তো তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে তাদের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে কবে হতে পারে, ঠিক আছে, যেটা ডক্টররা দিয়ে থাকেন ইডিডি কবে এক্সপেক্টেড। তো সেটা আপনারা এই ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন এবং পুরোটাই দেখবেন, যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানতে পারেন। তো প্রথমে জানা যাক ইডিডি, যেটারই ফুল ফর্ম হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ঠিক আছে। তো ফার্স্ট ইডিডি জানতে গেলে আমাদেরকে এলএমপি রিলেটেড মানে ব্যাপারটা জানতে হবে। এলএমপি কি? এলএমপি হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ফার্স্ট ডেট অবশ্যই, ঠিক আছে, ফার্স্ট ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। তো লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হচ্ছে যে যে মহিলা গর্ভধারণ করেছেন, ধরুন যে মাসে পিরিয়ডসটা অফ এসছে বা হয়নি, তার আগের মাসের যে পিরিয়ডসের ডেটটা তার প্রথম দিনটাকে এখানে কাউন্ট করা হয়, সেজন্য ডেটটা মনে রাখা খুব দরকার। তো এটা হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, অবশ্যই তার প্রথম দিনটা মানে যে দিন থেকে মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়েছিল সেই ফার্স্ট ডেটটা এখানে অবশ্যই খুব জানার দরকার হয় ইডিডি ক্যালকুলেট করার জন্য। তো আরেকবার বলি, এলএমপি হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এটা কখন হবে? মানে যখন যে মহিলা ধরুন গর্ভধারণ করেছেন বা সম্ভাবনা আছে গর্ভধারণের, সেই ক্ষেত্রে সেই যে মহিলার যে মাসে পিরিয়ডসটা এলো না, হলো না, মাসিক হলো না, তার আগের মাসে ঠিক যেই ডেটে ফার্স্ট মেনস্ট্রুয়েশন দেখা দিয়েছিল সেই প্রথম ডেটটা, মানে সবার তো 4 দিন 5 দিন পিরিয়ডস হয়, তার প্রথম ডেট যেটা সেটা এখানে ক্যালকুলেট করতে হবে। সুতরাং এটা মনে রাখা কিন্তু খুবই দরকার। নেক্সট হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল জানতে হবে, মানে কত দিনের কার সাইকেল আসে ফেরত, ঠিক আছে। মানে মেনস্ট্রুয়াল সাইকেল রেঞ্জ করে নর্মালি 21 থেকে 35 দিনের মধ্যে। 21 থেকে 35 দিন বলতে কোনো মহিলার 21 দিন পরপর পিরিয়ডস আসে, কারো হয়তো 35 দিন পরপর আসে, ঠিক আছে। সুতরাং এই সাইকেলটা কিন্তু রেঞ্জ করে 21 to 35 ডেজের মধ্যে। আরেকটা জিনিস, বাট কমনলি কিন্তু 28 ডেজ বলে আমরা ধরে নিচ্ছি এখানে, যে ম্যাক্সিমামে হয়তো দেখা যায় 28 দিন পর হয়, যে 28 দিন পর পরে একজন মহিলার বা ম্যাক্সিমাম মহিলার কিন্তু পিরিয়ডস আসতে পারে। তো অ্যাকর্ডিং টু 28 দিন মানে এই 28 ডেজ ধরে যদি আমরা চেক করি, তাহলে একজন অ্যাকর্ডিং টু ফ্রেঞ্চ কার্ল নেগেলস, ঠিক আছে, নেগেলস অনুসারে একটা রুলস মানে অলরেডি আছে যেটা দিয়ে কিন্তু ইডিডি ক্যালকুলেট করা হয়, যে প্রসেসটা আমি আপনাদেরকে এখন বলবো এটাকে বলা হয় নেগেলস রুল, ঠিক আছে। এই নেগেলস রুলটার মাধ্যমে যদি আপনারা জেনে যান তাহলে আপনারা কিন্তু ইজিলি আপনাদের এলএমপি থেকে আপনাদের ইডিডিটা ইজিলি ক্যালকুলেট করতে পারবেন, ঠিক আছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে ইডিডি বের করার জন্য এই নেগেলস রুলটা কী। মানে এই নেগেলস রুল অনুসারে দেখা যায় যে এলএমপি যেটা থাকে, মানে এলএমপির তো একটা ডেট থাকে, সেই ডেট এবং মান্থ এবং ইয়ার ওয়াইজ সেটা যদি আমরা জানতে পারি এলএমপিটা, তাহলে এলএমপির যে ডেটটা থাকে ফার্স্ট ডেট সেখান থেকে প্লাস 7 ডেজ অ্যাড করতে হয়, মান্থ যেটা থাকবে মানে যে মাসে লাস্ট মেনস্ট্রুয়েশন হয়েছে সেই মান্থ থেকে -3 মান্থ ক্যালকুলেট করতে হয়, আর ইয়ার যে ইয়ারে লাস্ট মেনস্ট্রুয়েশন হয়েছে সেখান থেকে +1 ইয়ার অ্যাড করতে হয়। তাহলেই কিন্তু আপনার ডেট অফ ইডিডি যেটা সেটা কিন্তু ইজিলি আপনারা ক্যালকুলেট করতে পারেন। অ্যাজ এ এক্সাম্পল ধরা যাক, এলএমপি যদি কারো ধরুন 11th April 2020 হয়, মানে ধরুন কারো মাসিক যেটা লাস্ট মাসিক সেটা হয়তো 11 তারিখে এসেছিল এপ্রিল মাসের 2020-তে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকর্ডিং টু নেগেলস রুল অনুসারে তার দেখুন +7 ডেজ অ্যাড করলে হচ্ছে 18th, আর -3 মান্থ মানে এপ্রিলটা বাদ দিয়ে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি, ঠিক আছে, বাদ দিলে হচ্ছে কিন্তু জানুয়ারি, অ্যান্ড 2020-র সাথে যদি 1 ইয়ার অ্যাড করা যায় তাহলে হচ্ছে 2021, তাহলে তার ডেট অফ ইডিডি হচ্ছে 18th of January 2021। এটা কিন্তু মোস্টলি ফলো হয় কারো যদি 28 ডে সাইকেল হয়। এবার আমরা প্রথমেই বলেছিলাম যে নর্মালি কিন্তু এটা ভ্যারি করে 21 to 35 ডেজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 21 to 35 ডেজ অফ সাইকেলেও কিন্তু
ঠিক একই টাইপেরই রুলস ফলো হয়, শুধুমাত্র সেখানে কিন্তু এক্সট্রা ডেজ অফ এক্সট্রা ডে যাদের হয় শর্ট সাইকেল ধরুন, মানে যাদের কম সাইকেল 21 ডেজের সাইকেল, তার মানে কি 28 দিন আমরা এটা ধরে করছি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু 7 দিন আগেই সাইকেলটা চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই 18th ডে থেকে -7 ডেজ করতে হবে। -7 ডেজ করে আমাদের কিন্তু হয় ইলেভেন্থ, এখানে কিন্তু সেমি থাকবে জানুয়ারি 2021। আর কারো যদি 35 ডেজ সাইকেল হয়, তার মানে 28 থেকে কিন্তু আপনার হচ্ছে 7 দিন, 7 দিন বেশি, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেটা ইডিডি ক্যালকুলেট করে 28 ডেজের বেরিয়েছিল, সেখান থেকে আপনাকে +7 ডেজ অ্যাড করতে হবে। মানে এখান থেকে +7 ডেজ অ্যাড করলে যা হয়, তাহলে হচ্ছে আমাদের কিন্তু 5th অফ জানুয়ারি। কারো যদি 35 ডেজের সাইকেল হয়, তাহলে তার 25th অফ জানুয়ারির 2021-এ কিন্তু ডেলিভারি ডেট হবে আসবে। তো এই হচ্ছে টোটালটা, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।